নোয়াখালীর কোম্পানিগঞ্জে খতনার সময় অতিরিক্ত কেটে ফেলায় শিশুর রক্তক্ষরণের ঘটনায় চিকিৎসকের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছেন সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক। এই ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার ডেকে শাস্তিমূলক বদলি এবং শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। সকালে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন জেলা সিভিল সার্জন। তিনি জানান, শিশুটি ও তার বাবা সহ সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। প্রাথমিক তদন্তে শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের সরাসরি সম্পৃক্ততা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারদের দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।